হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি সপ্তম শ্রেণীর লেকচার একে সপ্তম শ্রেণীর গণিতের 6.1 অনুশীলনীর দুটি গণিত সমাধান করে দেখিয়েছি। আজকে সেই অধ্যায়ের আরও দুইটি গণিত আমি সমাধান করে দেখাবো। এখন সেই অনুযায়ী আমাদের 9 নম্বর অঙ্কটা আমরা এখন করব। তোমরা সবাই একটু খেয়াল করো, এখানে লব আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে তোমরা গত ক্লাসে জেনেছো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ আমরা এক্ষেত্রে একটা সূত্র জানি, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং হর রয়েছে এখানে এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার। তার মানে আমরা এটার বদলে দিতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন লঘিষ্ঠ আকারের সমাধানের ক্ষেত্রে ভগ্নাংশ প্রকাশ করার ক্ষেত্রে আমরা উপরে এবং লব এবং হরের মধ্যে যদি কোনো একই শব্দ হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে ভাগ দিয়ে দেব, উক্ত সংখ্যা দ্বারা ভাগ দিয়ে দেব অথবা কাটাকাটি দিয়ে দেব। দেখো এখানে উপরে রয়েছে এক্স প্লাস ওয়াই এবং নিচে রয়েছে এক্স প্লাস ওয়াই, একই সংখ্যা হওয়াতে আমরা কেটে দিলাম। কেটে দেওয়াতে আমাদের লব আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এবং হর রয়েছে এক্স প্লাস ওয়াই। এটি আমাদের এই অঙ্কের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এবার 10 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। 10 নম্বর অঙ্কটি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন, এবং হর রয়েছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি। তাহলে খেয়াল করো, এই ক্ষেত্রে উপরে যেই লবটি আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন, সেটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো উৎপাদক বিশ্লেষণ করলে তোমরা নিশ্চয়ই এটা জানো যে যোগ বা বিয়োগ করলে মধ্যখানের সংখ্যাটি মিলবে এবং গুণ করলে যেন ডান পাশের যে সংখ্যাটি আছে সেটি মিলে। অর্থাৎ দেখো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, পাঁচটা এক্স থেকে তিনটে এক্স গেলে থাকে টু এক্স, এবং তিন পাঁচা পনেরো, এই সংখ্যাটি মিলছে। তাহলে দেখো এবার নিচে যে সংখ্যাটি আছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি, এই সংখ্যাটিকেও একই রকম উৎপাদক করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি। তাহলে আমরা উপরে প্রথম জোড়া অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, এই দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা কমন নিতে হবে, একটি এক্স, এক্স কমন নিলাম, তাহলে থাকতেছে এখানে এক্স প্লাস ফাইভ, এবং দ্বিতীয় জোড়া আছে থ্রি এক্স মাইনাস ফিফটিন, এই দুইটি সংখ্যা থেকে আমরা মাইনাস থ্রি কমন নিতে হবে, থ্রি কমন নিলে থাকবে এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ, এবং হর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এক্স প্লাস টোয়েন্টি, এখানে প্রথম দুইটা সংখ্যা থেকে আমরা একটা এক্স কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে এক্স প্লাস ফাইভ, আবার দ্বিতীয় জোড়া আছে ফোর এক্স প্লাস টোয়েন্টি, এই দুইটা সংখ্যা থেকে আমরা প্লাস ফোর কমন নিব, কমন নিলে আমাদের এখানে থাকবে এক্স প্লাস এখান থেকে ফাইভ। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের যে দুইটি সংখ্যা আমরা কমন নিয়েছি সেইটি বসবে, এবং যে দুইটি সংখ্যা ইয়ে আছে অর্থাৎ এক্স প্লাস ফাইভ এবং এক্স প্লাস ফাইভ, এই দুইটির মধ্যে একটি বসবে। এখানে আছে এক্স মাইনাস থ্রি, এটা আমরা কমন নিলাম, ওইটা বসবে। এখানে হর আছে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ, দুটি থেকে একটি, এবং কমন নিলাম আমরা এক্স প্লাস ফোর, এটি বসবে। এবার লঘিষ্ঠ আকারের ক্ষেত্রে তোমরা আগের অঙ্কগুলো তো আমি বলছিলাম যে লব ও হরের মধ্যে যদি সাধারণ উৎপাদক একই হয় তাহলে ওই সংখ্যাকে ভাগ দিয়ে দিতে হবে অথবা কাটাকাটি দিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে উপরে আছে এক্স প্লাস ফাইভ, নিচেও আছে এক্স প্লাস ফাইভ, তাহলে এই দুটি সংখ্যা কাটা, তাহলে আমাদের এখানে থাকতেছে লব থাকতেছে এক্স মাইনাস থ্রি এবং হর থাকতেছে এক্স প্লাস ফোর, এটি এই অঙ্কের উত্তর।
धन्यवाद সবাইকে। তোমরা সবাই এই দুইটি অঙ্ক ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী লেকচারে আরো দুইটি অঙ্ক করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।